আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, বাসায় পড়ালেখা ঠিকমতো করছেন। আমাদের একটা টপিকের ওপর পাঁচটা ক্লাস শেষ হয়ে গেছে। নিশ্চয়ই আপনারা খুব ভালো করে বানানগুলো শিখেছেন। আজকে আমরা পরিমাপের ধারণা সম্পর্কে ক্লাস করব। এগুলা মুখস্থ করতে হবে, তো খাতা খুলে ফেলেন। আর এক পৃষ্ঠাতে এটা ধরবে না, আম্মুরা বাবারা এটা এক পৃষ্ঠাতে ধরবে না। আপনারা এক পৃষ্ঠায় পাঁচটা বা ছয়টা লিখতে পারেন, বাকিটা আপনারা পরের পৃষ্ঠায় লিখবেন। দুই পৃষ্ঠা লাগবে, ঠিক আছে? গ্যাদারিং করে এক পৃষ্ঠায় লিখবেন না। আমরা আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এভাবে দুই পৃষ্ঠাতে বা তিন পৃষ্ঠা যায় রাখুক ওভাবে লেখায়, আপনারা চেষ্টা করবেন ওভাবে লেখার জন্য, ঠিক আছে? তাহলে হেডিংটা লিখেন। হেডিং কোথায় লিখতে হয়? খাতার যে লাল দাগ আছে ওখানে লিখতে হয়। পরিমাপের ধারণা, ঠিক আছে? আজকে মোট আমাদের আটটা লেখা আছে, আট লাইন। প্রথমে আমরা কি লিখব? এখানে কি একটা লাইন ফাঁকা দিতে হয় না? একটা লাইনে একটা লাইন ফাঁকা দেন, দিয়ে তারপর লিখেন। একদিন, শোনেন, এক লিখবেন সব বরাবর এক ঘরে, তারপর যেখানে যা যতটুকু এখানে একটা করে ফাঁকা দিয়ে রাখবেন, আর সমান সমান চিহ্নগুলো যেন সব এক বরাবর হয়, তাহলে লেখাটা সুন্দর দেখা যাবে। একদিন সমান সমান, এখানে আপনাদের বক্স থাকতে পারে অথবা শূন্য স্থান পূরণ থাকতে পারে অথবা ফাঁকা থাকতে পারে, যে কোনোভাবে আপনাদের পরীক্ষার খাতাতে আসবে। আপনারা জাস্ট সংখ্যাটা এখানে লিখে লিখবেন। একদিন সমান সমান কত ঘন্টা? কত ঘন্টা জানেন কেউ? ২৪ ঘন্টা। এরপরে দেখেন, এক সপ্তাহ। এক সপ্তাহ সমান কতদিন অনেকেই জানেন। আর একটা ব্যাপার দেখেন আম্মুরা আব্বুরা, এখানে কিন্তু দুটো সংখ্যা আছে, আপনারা লেখার সময় এখানে দুটো ঘরে লিখবেন, দুই এক ঘরে, চার এক ঘরে। আর এক সপ্তাহ সমান কতদিন? সাত দিন। তাই কি করবেন? এক ঘরে লিখবেন। এবার হচ্ছে এক পক্ষ সমান সমান কতদিন জানেন? ১৫ দিন। এটা কয় ঘর দিয়ে লিখবেন? দুই ঘর দিয়ে লিখবেন, এক এক ঘরে, পাঁচ এক ঘরে। এরপরে এক মাস সমান সমান কতদিন? ৩০ দিন। এরপর দেখেন মাসের পরে কি হয়, আমরা দেখেন ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, যে একদিন, এক সপ্তাহ, এক পক্ষ, এক মাস, ঠিক আছে? এভাবে সিরিয়াল দিয়ে পড়লে আপনারা ভালো শিখতে পারবেন। তারপর কি করুন, বাসায় উল্টা পাল্টা করে শিখতে হবে। এক বছর সমান দুটা আছে আমাদের, বুঝছেন? একটা হলো কত দিন হয়, কত দিন জানেন? ৩৬৫ দিন। কয় ঘরে লিখবেন? তিন ঘরে লিখবেন, তিন ঘর, তিন এক ঘর, ছয় ঘরে, পাঁচ এক ঘরে, এত দিন। আবার কি বছরেরটা আর একবার লিখবো, কেননা বছর দিয়ে মোট দুইটা আছে এখানে। তাহলে এক বছর সমান সমান কি হয়, কত মাস হয় জানেন? আপনার কাছে প্রশ্নে যেটা থাকবে, মাস চাইলে ১২ লিখবেন, দিন চাইলে ৩৬৫ লিখবেন, ঠিক আছে? তারপরে কি, এক যুগ সমান সমান ১২ বছর।
আর একটা বাকি রইল, এক শতাব্দী, সমান সমান একশো বছর। ঠিক আছে, তাহলে দেখেন এখানে মোট কয়টা আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে। তাই আটটার মধ্যে আপনারা এক দুই তিন চার পাঁচটা, আমি একটা ডট ডট দিয়ে দিচ্ছি, এই পাঁচটাকে এক পৃষ্ঠায় লিখেন, পরের তিনটাকে অন্য পৃষ্ঠায় লিখেন। তাহলে এখন হয়তো একটু বেশি লেখা আজকে, তাই না, আপনাদের জন্য একটু বেশি হয়ে গেল, যেহেতু এখানে বাংলা বানান আছে। আপনারা চেষ্টা করেন একটু লেখার জন্য, আর বাসায় প্র্যাকটিস করে ফেলবেন। এটা পড়া লিখে দেই, পরিমাপের ধারণা এইচডব্লিউ প্লাস শেখা। ঠিক আছে, তাহলে এখন যারা লেখা শেষ করতে পারেনি লেখেন, আর আমি একটু পড়িয়ে দিচ্ছি, দুবার পড়িয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, একদিন চব্বিশ ঘন্টা, এক সপ্তাহ সাত দিন, এক পক্ষ পনেরো দিন, এক মাস ত্রিশ দিন, এক বছর তিনশো পঁয়ষট্টি দিন, এক বছর বারো মাস, এক যুগ বারো বছর, এক শতাব্দী একশো বছর। আবার পড়েন, এক দিন চব্বিশ ঘন্টা, এক সপ্তাহ সাত দিন, এক পক্ষ পনেরো দিন, এক মাস ত্রিশ দিন, এক বছর তিনশো পঁয়ষট্টি দিন, এক বছর বারো মাস, এক যুগ বারো বছর, এক শতাব্দী একশো বছর। আচ্ছা, তাহলে খেয়াল করেন এক বছরের কিন্তু দুটা আছে এখানে, দেখেছেন দুটা। কি কি, একটা হচ্ছে এক বছর সমান কত দিন, আর এক বছর সমান কত মাস। তাহলে দিন যদি বলে যে এক বছর দিয়ে এখানে ফাঁকা দিয়ে বলে দিন, তাহলে কি লিখবেন, তিনশো পঁয়ষট্টি দিন। আর এক বছর দিয়ে ফাঁকা দিয়ে যদি থাকে বা বক্স থাকে বা শূন্যস্থান যাই থাকুক মাস থাকে, তখন কি লিখবেন, বারো মাস। তাহলে কিন্তু আমি প্রথমে বলেছি যে আপনাদের পরীক্ষার খাতাতে সবসময় এখানে ফাঁকা থাকবে, হয় এরকম বক্স হিসেবে ফাঁকা থাকতে পারে, ড্যাশ দিয়ে ফাঁকা থাকতে পারে, অথবা টোটালি ফাঁকা থাকতে পারে, যে তখন ওখানে শুধু সংখ্যাটা বসাতে হবে, এসব কিছু লিখতে হবে না, কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে, কারণ অনে উঠে অনেক লেখা, অনে উঠে অনেক লিখতে হবে, এগুলো সব আপনাদের তুলে লিখতে হবে। এই জন্য বাসায় একটু প্র্যাকটিস করে ফেলেন, এখন তো স্কুলে আসতে হচ্ছে না, সেই সময়টুকু বেশি বেশি লেখেন আর পড়েন। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই এগুলাকে ভালো করে শিখবেন। ও আরেকটা কথা, আপনারা উল্টা করা শিখবেন, উল্টো পাল্টা হচ্ছে বলার চেষ্টা করবেন। যাই হোক, যদি আমি বিদায় নিয়ে নিচ্ছিলাম, তারপর আরেকবার একটু দেখাই, যেমন এভাবে পড়তে পারেন, এক শতাব্দী একশো বছর, এক বছর তিনশো পঁয়ষট্টি দিন, এক পক্ষ কত দিন, পনেরো দিন, একদিন কত ঘন্টা, চব্বিশ ঘন্টা, এভাবে উল্টো পাল্টা করে ভাষায় প্র্যাকটিস করবেন, দেখে দেখে, তারপরে না দেখে এভাবে আব্বামর কাছে পড়া দিবেন, শিখে ফেলবেন। ভালো থাকবেন সবাই, আশা করি সবাই সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।